হ্যালো ফ্রেন্ডস, সরকারি চাকরির প্রস্তুতিতে এক ধাপ এগিয়ে থাকুন। সাকসেস টিয়ার ফর অল কম্পিটিভ এক্সাম। তো আমি দুদিন আগে নভেম্বরে কারেন্ট অ্যাফেয়ার্স কিছু দিয়েছিলাম, আজকে ডিসেম্বরে কিছু কারেন্ট অ্যাফেয়ার্স দিয়ে দেবো। বেস্ট 100 সিলেক্টিভ কারেন্ট অ্যাফেয়ার্স দেবো। তো চলো শুরু করা যাক। প্রথম ইন্টারন্যাশনাল কিছু দিয়ে দেবো, তারপর ন্যাশনাল, তারপর এরকম করে সবগুলো দেখিয়ে দেবো, ইম্পর্টেন্টসগুলো সিলেক্টেড। ঠিক আছে, নেক্সট। প্রথম ইন্টারন্যাশনাল দেখে নিই। তো প্রথম ইন্টারন্যাশনাল কারেন্ট অ্যাফেয়ার্স যেটা হতে পারে এবারে সম্ভাব্য, সেটা হচ্ছে এশিয়া প্যাসিফিক সাবমিট 2018। তো এশিয়া প্যাসিফিক সাবমিট 2018 কোথায় হয়েছিল? কাঠমান্ডুতে হয়েছিল। এবং এটার থিম কী ছিল? থিম ছিল অ্যাড্রেসিং দ্য ক্রিটিক্যাল চ্যালেঞ্জেস অফ আওয়ার টাইম, ইন্ডিপেন্ডেন্স, মিউচুয়াল প্রসপারিটি অ্যান্ড ইউনিভার্সাল ভ্যালুস। এটা ইম্পর্টেন্ট পার্ট। আর নেপাল, নেপালের কাঠমান্ডু কোথায়? কাঠমান্ডু হচ্ছে নেপালের রাজধানী। নেক্সট, কাতার টু লিভ ওপেক ফ্রম জানুয়ারি 2019। তো 2019-এর জানুয়ারি মাসে অলরেডি কাতার ছেড়ে দিয়েছে, মানে কাতার কান্ট্রি ওপেককে ছেড়ে দিয়েছে। ওপেক থেকে আর তারা বিজনেস করবে না বা বিজনেসে কিছু এ করবে না। আর তারা কি এখন কি প্রডিউস করবে? তারা এখন ন্যাচারাল গ্যাস প্রডিউস করবে বলে তারা এখন ওপেককে ছেড়ে দিয়েছে। তো কে ছেড়েছে? কাতার। নেক্সট, ওয়ার্ল্ড ব্যাংক আনভেলস ইউএস $200 বিলিয়ন ক্লাইমেট অ্যাকশন ইনভেস্টমেন্ট ফর 2021-25। তো 2021 থেকে 25-এর মধ্যে ওয়ার্ল্ড ব্যাংক $200 বিলিয়ন দিচ্ছে। কিসের জন্য? ক্লাইমেট অ্যাকশনের জন্য। তো এখানে আর এটার মধ্যে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে যে ইউনাইটেড নেশান ক্লাইমেট সামিট যেটা হয়েছিল সেটা পোল্যান্ডে হয়েছিল। আর সেটার কে এ ছিল, লিড কে করেছিল? আমাদের এনভায়রনমেন্টাল মিনিস্টার হর্ষবর্ধন। নেক্সট, ফার্স্ট ইন্টারন্যাশনাল কনফারেন্স অন সাস্টেনেবল ওয়াটার ম্যানেজমেন্ট অ্যাট মোহালি। তো প্রথম ইন্টারন্যাশনাল কনফারেন্স হলো কিসের জন্য? সাস্টেনেবল ওয়াটার ম্যানেজমেন্টের জন্য। কোথায় হলো? মোহালিতে হলো। এটা ইম্পর্টেন্ট পার্ট আছে। আর এর থিম কী ছিল? থিম ছিল সাস্টেনেবল ওয়াটার ম্যানেজমেন্ট। এখানে আর কিছু জানার সেরকম প্রয়োজন নেই। আর কোথায় হয়েছিল, এই কোন নদীর তীরে বা কোন এটা পড়ে? তো মোটামুটি ওটা হচ্ছে ভাকড়া বিয়াস ম্যানেজমেন্ট বোর্ডের মাধ্যমে হয়েছিল। তো নেক্সট, সেন্ট্রাল বোর্ড অফ ইনডাইরেক্ট ট্যাক্স অ্যান্ড কাস্টম টু নোটিফাই কোরিয়ানের যে মুদ্রা ওন আর হচ্ছে তুর্কির লিরা যেটা ট্রাই বলা হয়, এই দুটোকে কারেন্সি এক্সচেঞ্জ কারেন্সি লিস্টে রাখা হয়েছে। তো দুটো আসতে পারে যে কোন দুটো নাম কি, তারা ওন আর একটা হচ্ছে ট্রাই। নেক্সট, একাডেমিক লোমোনোসোভ যেটা হচ্ছে রাশিয়ার একটা প্রথম বিশ্বের, রাশিয়া তৈরি করেছে বিশ্বের প্রথম ফ্লোটিং নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট, মানে ভাসমান নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট, সেটা কে করেছে? রাশিয়া করেছে। আর এটার নাম কি? একাডেমিক লোমোনোসোভ। এটা আসতে পারে, খুব ইম্পর্টেন্ট এটা আছে। নেক্সট, অস্ট্রেলিয়া রেকগনাইজ ওয়েস্ট জেরুজালেম অ্যাজ এ ক্যাপিটাল অফ ইসরায়েল। তো অস্ট্রেলিয়া মান্যতা দিয়ে দিচ্ছে ইসরায়েল ক্যাপিটাল হিসাবে, সেটা হচ্ছে কাকে? ওয়েস্ট জেরুজালেম শহরটাকে। নেক্সট, শ্রীলঙ্কার প্রথম প্রাইম মিনিস্টার শপথ নিল, তো চেঞ্জ হলো, তো প্রাইম মিনিস্টারের নাম কি? রানিল উইংরেম সিং। এটা ইম্পর্টেন্ট আছে এবারে জন্য। নেক্সট, মেরিয়াম ওয়েবস্টার সিলেক্টেড জাস্টিস, জাস্টিস যে শব্দটা, এই শব্দটাকে মেরিয়াম ওয়েবস্টার কী করেছে এই বছরে 2018-র ওয়ার্ড অফ দ্য ইয়ার হিসাবে ঘোষণা করে দিয়েছে। কোন শব্দটার নাম কি? জাস্টিস। নেক্সট, হ্যান্ড ইন হ্যান্ড কাউন্টার টেরিজম মিলিটারি এক্সারসাইজ। হ্যান্ড ইন হ্যান্ড আমরা জানি চায়নার সাথে হয়, তো চায়নার সাথে আর ইন্ডিয়ার সাথে হয়, তো হ্যান্ড ইন হ্যান্ড মিলিটারি টেরোরিজম অ্যাক্টিভিটিস যেটা এক্সারসাইজ যেটা হয় সেটা কোথায় হয়েছিল? চায়নায় হয়েছিল। চায়নার কোথায় হয়েছিল? ছিংদু সিটিতে। এটা ইম্পর্টেন্ট আছে এবার জন্য। নেক্সট, শেখ হাসিনাস পার্টি উইন্স বাংলাদেশ ইলেকশন। বাংলাদেশের সম্ভাব্য ইলেকশন হয়ে গেল, তো শেখ হাসিনা আবার প্রধানমন্ত্রী হয়েছে এবং তার পার্টিটার নাম কি? আওয়ামী লীগ। এটা এবারের জন্য ইম্পর্টেন্ট আছে। নেক্সট, এবার ন্যাশনাল কিছু দেখে নেব। কোপ ইন্ডিয়া 2019
যেটা হচ্ছে ইউএস আর ইন্ডিয়ার মধ্যে এটা ইয়ার এক্সারসাইজ হয়, সেই এটা কোথায় হয়েছিল এবারে? ওয়েস্ট বেঙ্গল হয়েছে। এটার জন্য এবারে বিসিএসে আসার জন্য একটু চান্স আছে, যেহেতু এটা ওয়েস্ট বেঙ্গলে হয়েছিল, সেটা ব্যাপার না তবুও। তো নামটা কি, মহড়াটার নাম কি ছিল? কোফ ইন্ডিয়া 2019। কোথায় হয়েছিল? ওয়েস্ট বেঙ্গলে হয়েছিল, আর এটা হচ্ছে ইয়ার এক্সারসাইজ। নেক্সট, সাউথ আফ্রিকান প্রেসিডেন্ট সাইরিল রামফোসা, সিরিল রামফোসা হচ্ছে সাউথ আফ্রিকার প্রেসিডেন্ট, এবং তিনি চিফ গেস্ট হিসেবে উপস্থিত ছিলেন আমাদের রিপাবলিক ডেতে 2019-এ, যেটা সম্ভব হয়ে গেল। এটা যদিও জানুয়ারি কারেন্ট অ্যাফেয়ার্স হতে পারে, কিন্তু এটা আগে থেকে ঠিক ছিল বলে এটা ডিসেম্বরে কারেন্ট অ্যাফেয়ার্স বলে মান্যতা পেয়েছে। এবং এটা সবচেয়ে বড় ইম্পর্টেন্ট কেন, যে কারণ এবছরে 150তম বার্থডে অ্যানিভার্সারি হচ্ছে কার, মহাত্মা গান্ধীর। তাই জন্য মহাত্মা গান্ধী যেহেতু উত্থান আমরা জানি সাউথ আফ্রিকা থেকে, তো সাউথ আফ্রিকার ওই জন্য প্রেসিডেন্টকে ইনভাইট করা হয়েছিল চিফ গেস্ট হিসেবে। তো তিনি ছিলেন কে? সিরিল রামফোসা। এটা ইম্পর্টেন্ট আছে এবারের জন্য, দেখে যাওয়া ভালো হবে। আর কোথায় হয়েছিল এটা? নিউ দিল্লিতে হয়েছিল, নিউ দিল্লিতে হয়েছিল। নেক্সট, ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ড অথরিটি FSSAI লঞ্চ করেছে হার্ট অ্যাটাক রিওয়াইন্ড। তো আমাদের বেশিরভাগ ভারতবর্ষের মধ্যে হার্ট অ্যাটাক হয় ফ্যাটের কারণে। তো ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ড অথরিটি অফ ইন্ডিয়া কী করেছে, তারা চেয়েছে যে 2022 সালের মধ্যে সমস্ত হার্ট অ্যাটাক যাতে বন্ধ হয়ে যায়, এবং ফুড যে সমস্ত খাবারে তাদের হচ্ছে ফ্যাট বেশি আছে সেই সমস্ত খাবারকে কন্ট্রোল করা। তো তার জন্য ডেডলাইন নিয়েছে কত, 2022 সালে ফ্যাট রিমুভ করে দেবে। আর এটা প্রজেক্টটার নাম কী হচ্ছে? হার্ট অ্যাটাক রিওয়াইন্ড। এটা ইম্পর্টেন্ট। নেক্সট, ইন্ডিয়ান হোম মিনিস্টার আমাদের জানি রাজনাথ সিং, তিনি কী হয়েছে হর্নবিল ফেস্টিভ্যাল উদ্বোধন করেছে, কোথায়? কোহিমাতে, কোহিমাতে, নাগাল্যান্ডের কোহিমাতে। নেক্সট, ইন্ডিয়ান ফার্স্ট লোকোমোটিভ লেস ট্রেন 18, 2018 সালের নাম অনুসারে এই ট্রেনটার নাম দেওয়া হয়েছে ট্রেন 18, যেটার হচ্ছে 200 কিলোমিটার পার ঘন্টা বেগে যেতে পারে। এবার এটা এ ছিল কি, এবারে কতটা গেছিল, 180 কিলোমিটার স্পিড লিমিটেড ছিল এটার, আর টেস্টের সময় যখন টেস্ট হয়েছিল এটার। আর এটা প্রথম ইন্ডিয়ার ফার্স্ট লোকোমোটিভ লেস ট্রেন, এটা পড়তে পারে, খুব খুব ইম্পর্টেন্ট। আর এটার হচ্ছে ক্যাপাসিটি, প্যাসেঞ্জার ক্যাপাসিটি কত, শতাব্দী এক্সপ্রেস যে আমাদের আছে সেই এক্সপ্রেসের মতনই এর ক্যাপাসিটি প্যাসেঞ্জার নেওয়ার। তো নেক্সট, ইন্ডিয়া টু হোস্ট G20 সামিট 2022। তো 2022 সালে G20 সামিট কে হোস্ট করবে? আমাদের ইন্ডিয়া হোস্ট করবে। তো এটা এখানে ইম্পর্টেন্ট আছে। আর এর 2019-এ কোথায় হলো? 2019-এ হলো টোকিওতে, জাপানের টোকিওতে টোকিও শহরে হয়েছে। ওটা হচ্ছে 2019-এ এবারেরটা। আর 2018 কোথায় হয়েছিল? বুনোস এয়ারসে, আর্জেন্টিনা। তো এটা আমি আগের এতেও দিয়েছি। তো 2018-তে হয়েছিল বুনোস এয়ারে আর্জেন্টিনার, সরি। তো আর এটা হচ্ছে 2022-এ হবে, কোথায়? ইন্ডিয়াতে হবে। কেন হবে? 75তম ইন্ডিপেন্ডেন্স সেলিব্রেশনের জন্য। আরেকটা জিনিস বলে রাখি, আর এটা 2022-এর আগে 2020-তে একবার হবে, 2019-এ হয়েছে, তারপর 2020-তে হবে। 2020-তে কোথায় হবে? 2020-তে হবে সৌদি আরবে হবে। তো নেক্সট, ADB এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক $85 মিলিয়ন লোন দিচ্ছে কাকে? উড়িষ্যাকে। কিসের জন্য? স্কিল ডেভেলপমেন্ট প্রজেক্টের জন্য। নেক্সট, এক্সারসাইজ সিং ইউ মৈত্রী 2018, জাপানের সঙ্গে, জাপানিজ যে এয়ার সেলফ ডিফেন্স ফোর্স আছে তাদের সাথে ইন্ডিয়ার যে একটা এয়ার এক্সারসাইজ হচ্ছে সেটার নাম হচ্ছে সিং ইউ মৈত্রী 2018। আর এটা কোথায় হয়েছিল? AF স্টেশন আগ্রা, এয়ার ফায়ার স্টেশন আগ্রা। নেক্সট, ইন্ডিয়া হেভিয়েস্ট স্যাটেলাইট যেটা হচ্ছে G-SAT-11 সাকসেসফুলি লঞ্চ হয়েছে, কার দ্বারা? Ariane 5 রকেটের দ্বারা। আর এটা এখানে ইম্পর্টেন্ট এইটুকুই। আর তারপর হচ্ছে আরেকটাকে দেখে নিই। তো নেক্সট হচ্ছে ন্যাশনাল পে হোমেজ টু বি আর আম্বেদকারকে মান্যতা দেওয়া হবে। আর তার ওই 63তম জন্মদিবসটাকে কী হিসাবে পালন করা হবে? মহাপরিনিবন দিবস হিসাবে পালন করা হবে। এটা এখানে ইম্পর্টেন্ট আছে এই এই নামটার জন্য। তো নেক্সট, অ্যানুয়ালস
স্টার্ট আপ ইন্ডিয়া, যে প্রতি বছর যে স্টার্ট আপ ইন্ডিয়ার যে ভেঞ্চার হয় সেই স্টার্ট আপ ভেঞ্চারে, স্টার্ট আপ ইন্ডিয়ার ভেঞ্চারে এবারে সেটা হয়েছে গোয়াতে হয়েছে এই সামিটটা। তো তারা 2018-এ সামিটটা কোথায় হয়েছিল, গোয়াতে হয়েছে। আর এর থিম কী ছিল, এর থিম ছিল মোবিলাইজিং গ্লোবাল ক্যাপিটাল ফর ইনোভেশন ইন ইন্ডিয়া। নেক্সট, ক্যাবিনেট অ্যাপ্রুভ ইমপ্লিমেন্টেশন অফ শাহাপুর কান্ডি ড্যাম যেটা আছে পাঞ্জাবে রাবি নদীর উপর, ন্যাশনাল প্রজেক্ট এটা, এটার জন্য টাকা দেওয়া হয়েছে এবং ক্যাবিনেট এটা অ্যাপ্রুভ করে দিয়েছে, আর এটা হচ্ছে নতুন করে তৈরি করা হবে। তো কোথায়? রাবি নদীর উপর, কোথায়? পাঞ্জাবে। নেক্সট, রাশিয়ান ফেডারেশন নেভি শিপ বিশাখাপত্তনমে এসে পৌঁছেছে, অ্যারাইভ। এখানে আমার একটু দেওয়া ভুল হয়েছে, তো অ্যাকচুয়াল এটা মহড়াইটা হয়ে গেছে, নৌমহড়াটা হয়ে গেছে। তো কি হয়েছে, ইন্দ্র নেভি 2018 মহড়াটার নাম ছিল, কাছে তো হয়েছে রাশিয়া আর হচ্ছে ইন্ডিয়া। এটা মনে রাখার একটা, অনেকে ভুলে যায়, এটা মনে রাখার হচ্ছে ইন্ডিয়ার IND মানে হচ্ছে ইন্ডিয়া, আর আর এ দিয়ে হচ্ছে রাশিয়া। তাদের মধ্যে হয়েছিল ইন্ডিয়া আর রাশিয়ার মধ্যে হয়েছিল, তাই জন্য হচ্ছে ইন্দ্র নেভি 2018। আচ্ছা, ফাও যেটা হচ্ছে ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন, তারা হচ্ছে 2023 সালটাকে ইন্টারন্যাশনাল ইয়ার অফ মিলেট হিসাবে ঘোষণা করার জন্য অ্যাপ্রুভাল দিয়ে দিয়েছে। এটা প্রপোজালটা পাঠিয়েছিল আর এটা অ্যাপ্রুভ করে দিয়েছে, আর অলরেডি 2018টা আমাদের হচ্ছে ইয়ার অফ মিলেট হিসাবে ঘোষণা হয়ে গেছে। নেক্সট, কেরল বিকাম দ্য ফার্স্ট স্টেট যেটা হচ্ছে চারখানা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট তৈরি হয়ে গেল। কোথায় হলো? কেরলে হলো। কেরলের কোন এয়ারপোর্টটা? এটা কানাউর এয়ারপোর্ট, এটা খুব ইম্পর্টেন্ট। একমাত্র কেরলেই চারটে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট আছে। নেক্সট, ইন্ডিয়া সাকসেসফুলি টেস্ট ফায়ার ইন্টার কন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল অগ্নি ফাইভ লঞ্চ করেছে, যেটা হচ্ছে ইন্টার কন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল। আর এটা কোত্থেকে উৎক্ষেপণ করা হয়েছে বা টেস্ট করা হয়েছে? চান্দিপুর থেকে। নেক্সট, গ্লোবাল নিউট্রিশন রিপোর্ট যেটা হচ্ছে হু দেয়, মানে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন সেটা দেয়, তারা হচ্ছে যে রিপোর্ট অনুযায়ী ইন্ডিয়া হচ্ছে হায়েস্ট নাম্বার অফ স্ট্যান্ডার্ড চিলড্রেন, যেটা হচ্ছে গোটা ওয়ার্ল্ডের মধ্যে কাছাকাছি। আর এটা হচ্ছে যেটা এ হয়েছে আগের বছর থেকে পার্সেন্টেজ, 2000 সালে ছিল যেটা 32.6%, 2017-এ এসে দাঁড়িয়েছে 22.2%। নেক্সট, টু কানেক্ট উইথ ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার, যেটা হচ্ছে DBT যেটা বলা হয়, ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার, যেটা হচ্ছে রেশন ফ্যাশনে বা ভর্তুকি হিসাবে যেটা ডাইরেক্ট বেনিফিট দেওয়া হয়, সেটা অনলাইনে একটা পোর্টাল চালু করলো। সেই অনলাইন পোর্টালটার নাম কি হচ্ছে? NCOR। এটা খুব ইম্পর্টেন্ট, আর NABARD এটা ডেভেলপ করেছে আর NABARD এটা মেনটেন করবে। তো নেক্সট, হোম মিনিস্ট্রি লঞ্চ, রাজনাথ সিং লঞ্চ করেছে টুইটার অ্যাকাউন্ট একটা, যেটা কিসের জন্য? অ্যাওয়ারনেস ছড়িয়ে দেওয়ার জন্য। কিসের ব্যাপারে? সাইবার ক্রাইমের ব্যাপারে, যেভাবে সাইবার ক্রাইম হচ্ছে সেটাকে বন্ধ করার জন্য তার একটা অ্যাওয়ারনেস শুরু করছে টুইটার অ্যাকাউন্টের মাধ্যমে। সেই অ্যাকাউন্টটার নামটা কি? সেই নামটা হচ্ছে @সাইবার দোস্ত। নেক্সট, PM হ্যান্ড ওভার ট্রাইকালার, আমাদের যে ট্রাইকালার যে ফ্ল্যাগ সেটা খুব একটা বড় একটা সম্মান, সেটা কাকে দেওয়া আছে? অরুণিমা সিনহাকে। কেন দেওয়া আছে? তিনি একজন হ্যান্ডিক্যাপ, আর তিনি হচ্ছে মাউন্ট ভিনসনে চড়েছিল হ্যান্ডিক্যাপ হয়েও, যেটা হচ্ছে আন্টার্কটিকাতে অবস্থিত, আর দিব্যাং মানে হচ্ছে হ্যান্ডিক্যাপ। তো নেক্সট, থার্ড এডিশন অফ ওমেন ট্রান্সফর্মিং ইন্ডিয়া অ্যাওয়ার্ড টু বি অর্গানাইজড বাই নীতি আয়োগ। তো তৃতীয় এডিশন অফ ওমেন ট্রান্সফর্মিং, ওমেনদের জন্য যে ট্রান্সফর্মিং ইন্ডিয়ার অ্যাওয়ার্ড যে হয় সেটা হচ্ছে তৃতীয় বর্ষে অর্গানাইজ করেছে, কার দ্বারা? নীতি আয়োগের দ্বারা অর্গানাইজ করেছে। এটা প্রেসিডেন্ট, আমাদের ভাইস প্রেসিডেন্ট ভেঙ্কাইয়া নাইডু এই অ্যাওয়ার্ডটা প্রেজেন্ট করেছে। আর এটা ইয়ে ছিল, এবছর থিম কী ছিল? ওমেন অ্যান্ড এন্টারপ্রিনারশিপ, এটা ইম্পর্টেন্ট আছে। নেক্সট, জম্মু অ্যান্ড কাশ্মীর পাসেস দ্য ল অন সেক্সুয়াল এক্সপ্লয়টেশন। তো সেক্সুয়াল এক্সপ্লয়টেশনের জন্য জম্মু অ্যান্ড কাশ্মীর একটা ল পাস করেছে, যে লটার নাম হচ্ছে সেক্স টোরিশন, যেটা হচ্ছে কোনো ডিকশনারি খুঁজলে এর মানে খুঁজে পাওয়া যাবে না, কিন্তু এটার জন্য এটা ইম্পর্টেন্ট নামটার জন্য, সেক্স টোরিশন। নেক্সট, ইন্ডিয়াস ফার্স্ট রেলওয়ে ইউনিভার্সিটি, ইন্ডিয়ার প্রথম রেলওয়ে ইউনিভার্সিটি তৈরি হচ্ছে কোথায়? ভাদোদারাতে। কোথায় হচ্ছে? ভাদোদারাতে হচ্ছে।
আর এটা এইটাই ইম্পর্টেন্ট। আর হচ্ছে পীযূষ গোয়েল হচ্ছে এটার ইনাগুরেট করেছিল। নেক্সট সাইকন স্টোম ফেটাই, ফেটাই হচ্ছে যে একটা সাইক্লোন স্টোম হয়েছিল, আর সেটা কোথায় হয়েছিল? নর্থ ইন্ডিয়ান ওশিয়ান সাইক্লোন সেশনে। আর আর এছাড়াও যে আরও পাঁচটা সাইক্লোনের নাম আছে, সেই নামগুলো একটু দেখে যাওয়া ভালো। সাগর, মুকুনু মেকুনু, আর লুবান, তিতলিটা আমরা জানি, আর হচ্ছে গাজা। নেক্সট 47তম অ্যানিভার্সারি অফ বিজয় দিবস। বিজয় দিবসের আমরা জানি বিজয় দিবস হচ্ছে 1971-এ পাকিস্তানের সঙ্গে যে জয়লাভ করার পর ইন্ডিয়ার, সেই দিনটাকে 16ই ডিসেম্বর দিনটাকে আমরা হচ্ছে বিজয় দিবস হিসাবে পালন করি। এটা হচ্ছে 47তম বিজয় দিবস হিসাবে এবছর 2018-তে পালন করা হয়েছে। নেক্সট ইউনিয়ন ক্যাবিনেট অ্যাপ্রুভ ফ্রি এলপিজি কানেকশন টু অল পুয়ার ফ্যামিলিজ। সমস্ত গরিব ফ্যামিলি পরিবারকে এলপিজি কানেকশন দেওয়া হবে, এবং সেটা সেটার যে যোজনাটার নাম কি? প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা। সমস্ত বাড়িতে এলপিজি দেওয়া হবে, এছাড়াও এলইডিটা দেওয়া হয় আমরা জানি, আর এটা হচ্ছে সিলিন্ডার। নেক্সট ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউট NCI, এটা আমি আগের নভেম্বরেটা আমি বলে দিয়েছি, এটা তবুও আবার এখানেও এটা ডিসেম্বরে ইম্পর্টেন্ট বলে আমি আবার দিয়েছি। তো কোথায় হয়েছে ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউশনটা? সেটা কোথায় হয়েছে ইনস্টিটিউট? ঝাঝারে হয়েছে, হরিয়ানা ঝাঝারে। আর এটা হচ্ছে ইন্ডিয়ার লার্জেস্ট ক্যান্সার ইনস্টিটিউট, এটাই ইম্পর্টেন্ট। তা পরীক্ষা আসতেই পারে যে ইন্ডিয়ার লার্জেস্ট ক্যান্সার ইনস্টিটিউট কোথায়, সেটা হচ্ছে ঝাঝার হরিয়ানাতে। এটা নেক্সট শিক্ষা সেতু মোবাইল অ্যাপস লঞ্চ বাই দ্য হরিয়ানা গভর্নমেন্ট। হরিয়ানা গভর্নমেন্ট একটা অ্যাপস বার করেছে যেটার নাম হচ্ছে শিক্ষা সেতু, আর এটা হচ্ছে হেল্প করবে কাদেরকে? স্টুডেন্টদেরকে, ওই স্টেটের সমস্ত স্টুডেন্টদেরকে হেল্প করবে এই অ্যাপসটার মাধ্যমে সমস্ত রকম। নেক্সট গুজরাট ইমার্জ অ্যাজ বেস্ট পারফর্মিং স্টেট ইন স্টার্ট আপ র্যাঙ্কিং। এই একটু আগে বললাম স্টার্ট আপ র্যাঙ্কিংয়ের ভেঞ্চার যেটা হয়েছিল, তাতে গুজরাট হচ্ছে ফার্স্ট পজিশনে আছে এই র্যাঙ্কিংয়ে, স্টার্ট আপ র্যাঙ্কিংয়ে গুজরাট ফার্স্ট পজিশনে আছে। এটা কোথায় হয়েছিল? নিউ দিল্লিতে হয়েছিল। নেক্সট আসাম গভর্নমেন্ট অ্যাপ্রুভ রিলিজ দ্য অফ চা বাগান বাগিচা ধান পুরস্কার মেলা। চা বাগিচা ধান পুরস্কার মেলা কোথায় কোন গভর্নমেন্ট করলো? আসাম গভর্নমেন্ট করলো, আর এটা তারা কত টাকা করে দেবে? 2,500 টাকা করে দেবে প্রত্যেকজনের ব্যাঙ্ক অ্যাকাউন্টে, যে সমস্ত চা বাগানের কর্মচারীরা আছে, এবং 15 মাসের পর থেকে তাই এগুলো সব হবে। আর এটা এই জন্যই ইম্পর্টেন্ট, এটা দার্জিলিংয়ের সঙ্গে গুলিয়ে ফেললে হবে না, পরীক্ষায় কোশ্চেন আসতেই পারে, অপশানে থাকবে দার্জিলিং। নেক্সট জিরো ডেফিসিট ডেফিসিট অ্যান্ড জিরো এফেক্ট, জিরো ডিফেক্ট অ্যান্ড জিরো এফেক্ট যেটা হচ্ছে মন্ত্র, এই হচ্ছে এটা কে করেছে? টেক্সটাইল ইন্ডাস্ট্রি। এটা ফুডের, এবারে ফুডেতে পড়েছিল এই কোশ্চেনটা, যে সবচেয়ে বড় লোক মানুষ কাজ করে কোন ইন্ডাস্ট্রিতে? টেক্সটাইল ইন্ডাস্ট্রি। অবভিয়াসলি কারণ হচ্ছে এ 2% জিডিপি হচ্ছে ইন্ডিয়ান, 2% জিডিপিটা এখান এই ইন্ডাস্ট্রি থেকেই আসে, তো তার জন্য এটা খুব খুব ইম্পর্টেন্ট একটা জায়গা। আর এটা এটা একটা পোর্টাল লঞ্চ করেছে, সেটার নাম হচ্ছে জিরো ডিফেক্ট জিরো এফেক্ট। নেক্সট 3 দিনের ইন্ডিয়া চায়না ফিল্ম ফেস্টিভ্যাল যেটা হয়ে গেল, ইন্ডিয়া চায়না ফিল্ম ফেস্টিভ্যাল কোথায় হলো? নিউ দিল্লিতে হলো, তারিখটা অতটা ইম্পর্টেন্ট না। আর এখানে হচ্ছে চাইনিজ ফিল্ম যেটা দেখানো হয়েছিল সেটার নাম হচ্ছে সিজে 12, আর এটার আরও ভালো নাম হচ্ছে, মানে পুরো নাম অরিজিনাল নাম হচ্ছে চাইনিজ জোডিয়াক। আর এর মধ্যে এছাড়াও এখানে ইন্ডিয়ান যে 3খানা ফিল্ম দেখানো হয়েছিল, সেই 3খানা ফিল্মের নাম হচ্ছে দঙ্গল, মাছের ঝোল যেটা হচ্ছে বাঙালি বাংলা ফিল্ম, আর হচ্ছে মারাঠি ফিল্ম হচ্ছে ভেন্টিলেটার। এখানে মাছের ঝোলটা ইম্পর্টেন্ট আছে WBCS-এর জন্য। নেক্সট গভর্নমেন্ট লঞ্চ এশিয়াটিক লায়ন কনজারভেশন প্রজেক্ট। তো গভর্নমেন্ট লঞ্চ করলো এশিয়াটিক লায়ন কনজারভেশন প্রজেক্টের জন্য। এশিয়াটিক আমরা জানি সবচেয়ে বেশি গিরে আছে লায়ন, এশিয়াটিক লায়ন। আর এছাড়া এশিয়াটিক লায়ন সমস্ত স্টেটে কনজার্ভ করার জন্য তো 3 বছরের একটা প্রজেক্ট করা হয়েছে, যেটা খরচা হবে 9,784 লক্ষ টাকা, এবং এটা হচ্ছে রেশিও থাকবে স্টেট এবং সেন্ট্রাল বহন করবে, যেটা সেন্ট্রাল বহন করবে 60% আর 40% বহন করবে স্টেট। তো এটা সমস্ত স্টেডি করা হবে, তো নাম প্রজেক্টটার নাম হচ্ছে এশিয়াটিক লায়ন কনজারভেশন প্রজেক্ট। নেক্সট নীতি আয়োগ রিলিজ সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল ইন্ডেক্স। তো নীতি আয়োগ সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল ইন্ডেক্স চালু করেছে, এবং সেটা হচ্ছে
হিমাচল প্রদেশ হচ্ছে এই প্রথম পজিশনে আছে, আর কেরালা দ্বিতীয় পজিশনে, তারপর হচ্ছে তামিলনাড়ু আছে। নেক্সট, ইন্ডিয়ার ফার্স্ট মিউজিয়াম, মিউজিক মিউজিয়াম, ইন্ডিয়ার প্রথম মিউজিক মিউজিয়াম তৈরি হলো কোথায়? থিরুভাইয়ারু, থিরুভাইয়ারুতে, কোথায় যেটা সেটা তামিলনাড়ুতে। কার কার বার্থ প্লেস হিসাবে এই থিরুভাইয়ারুতে করা হয়েছে? সন্ত ত্যাগরাজা। নেক্সট, ইন্ডিয়ার বেদাঙ্গী কুলকার্ণী যে আছে মহিলা একজন, তিনি হচ্ছেন প্রথম যে সাইকেলে করে গোটা বিশ্ব ঘুরলেন, গোটা গ্লোব ঘুরলেন, হচ্ছে বেদাঙ্গী কুলকার্ণী। নেক্সট হচ্ছে অরুণাচল প্রদেশের 23তম ডিস্ট্রিক্টের নাম হলো সিয়মি, এটা খুবই খুব ইম্পর্টেন্ট এবারের জন্য। নেক্সট, পিএম মোদি রিলিজ কমেমোরেটিভ কয়েন, যেটা হচ্ছে ভারত রত্ন শ্রী অটল বিহারী বাজপেয়ীর জন্য করা হয়েছে, তার 100 টাকার একটা কয়েন বের হবে, যেটার অটল বিহারী বাজপেয়ীকে স্মরণ করে এবং তার অনারে বের করা হবে। হ্যাঁ, এইটুকুই ছিল, আর সেরকম কিছু নেই। নেক্সট, পিএম টু ইনাগুরেট কান্ট্রিজ লংগেস্ট রেলওয়ে রেলকাম রোড, যেটা রেলকাম রোড তৈরি হচ্ছে সেটা হচ্ছে বগিবেল ব্রিজ, যেটা আমরা জানি বগিবেল ব্রিজ, আর এটা হচ্ছে সবচেয়ে বড় রেল কাম রোড ব্রিজ, আর এটা কোথায় হচ্ছে? ব্রহ্মপুত্রতে হচ্ছে, আসামে। নেক্সট, ইন বার্থ অ্যানিভার্সারি অফ অটল বিহারী বাজপেয়ীর জন্মদিন হিসাবে আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট গুড গভর্নেন্স ডে হিসাবে পালন করবে, তার ডেটটা ইম্পর্টেন্ট হয়ে গেল এবার থেকে, 25শে ডিসেম্বর, গুড গভর্নেন্স ডে। কার কার জন্মদিন উপলক্ষে? অটল বিহারী বাজপেয়ীর জন্মদিন উপলক্ষে। নেক্সট, ইন্ডিয়া সেলিব্রেট ন্যাশনাল ফার্মার ডে, ন্যাশনাল ফার্মার ডে কত তারিখে সেলিব্রেট করা হয়? 23শে ডিসেম্বর আমরা জানি, আর আমাদের পঞ্চম যে প্রাইম মিনিস্টার ছিল চৌধুরী চরণ সিংয়ের জন্ম ডেটে। নেক্সট, পাটনা জু ক্লোজড আফটার ডেথ অফ পিকক ডিউ টু H5N1 ভাইরাস, H5N1 ভাইরাস যেটাকে আমরা ব্লাড ফ্লু বলি, সেই ব্লাড ফ্লুর জন্য পাটনা জুটাকে বন্ধ করে দেওয়া হয়েছে। এবং এই আর পাটনা জুয়ের আরও নাম আছে, যেটা হচ্ছে সঞ্জয় গান্ধী জৈবিক উদ্যান, যেটা আরেকটা নাম আছে সঞ্জয় গান্ধী বটানিক্যাল গার্ডেন, বটানিক্যাল অ্যান্ড জুলজিক্যাল গার্ডেন, আর আরেকটা নামেও তাকে দেখা হয় পাটনা জু। তো এটা বন্ধ করে দেওয়া হলো, যেটা পাটনাতে অবস্থিত। এবং এটা কি ভাইরাসের জন্য বন্ধ করে দেওয়া হলো? H5N1। আর H1N1টা কি? এটা হচ্ছে সোয়াইন ফ্লু ভাইরাস, H1N1, এটা গুলিয়ে ফেললে হবে না। H1N1 হচ্ছে সোয়াইন ফ্লু, আর H5N1 হচ্ছে ব্লাড ফ্লু, যেটাকে অ্যাভিয়ান ইনফ্লুয়েঞ্জাও নাম দিয়ে ডাকা হয়। নেক্সট, নীতি আয়োগ টু রিলিজ সেকেন্ড ডেল্টা র্যাঙ্কিং, নীতি আয়োগ সেকেন্ড ডেল্টা র্যাঙ্কিং চালু করলো সমস্ত ডিস্ট্রিক্ট অ্যাসপিরেশন ডিস্ট্রিক্ট হিসাবে, কিন্তু এই ডিস্ট্রিক্টে সবচেয়ে প্রথম র্যাঙ্কিংয়ে যে আছে সে হচ্ছে ভিরু ধুনাগর তামিলনাড়ু। নেক্সট, লোকসভা পাস ট্রিপল তালাক বিল, ট্রিপল তালাক বিল লোকসভায় পাস হয়ে গেল। তো এখানে ইম্পর্টেন্ট যেটা হচ্ছে সেটা প্রোটেকশন অফ রাইট অন ম্যারেজ, এইটাই হচ্ছে ইম্পর্টেন্ট, এইটুকু জায়গাটাই ইম্পর্টেন্ট। আর এখানে আরেকটা ইম্পর্টেন্ট যেটা হচ্ছে, এখানে হচ্ছে 245 জন ভোট দিয়েছিল এবং এগেনস্ট ভোট পড়েছিল 11 জন। নেক্সট, তিনটি যে আইসল্যান্ড আছে আন্দামানে, এবং সেটার নেতাজি বোসের নাম অনুসারে চেঞ্জ হয়ে গেছে, সেই তিনটে আইসল্যান্ডের নাম হচ্ছে দ্য রোস, দ্য নেইল, আর হচ্ছে দ্য হ্যাভলক আইসল্যান্ড। এই তিনটে নাম চেঞ্জ হয়ে কী কী হয়েছে? দ্য রোজের নাম চেঞ্জ হয়েছে দ্য নেতাজি সুভাষচন্দ্র বোস আইসল্যান্ড, দ্য নেলের নাম চেঞ্জ হয়েছে শহীদ দ্বীপ, আর হ্যাভলকের নাম চেঞ্জ হয়েছে স্বরাজ দ্বীপ। এটা খুব খুব ইম্পর্টেন্ট, মনে রাখার একটু কঠিন আছে, তো মনে রাখতে হবে। রোজের নাম, দ্য রোজ আইসল্যান্ডটার নাম হয়েছে কি? নেতাজি সুভাষচন্দ্র বোস আইসল্যান্ড। আচ্ছা, দ্য নেল আইসল্যান্ডটার নাম হয়েছে শহীদ দ্বীপ, আর দ্য হ্যাভলক নাম অনুসারে হয়েছে স্বরাজ দ্বীপ। নেক্সট, রক্ষামন্ত্রী লঞ্চ ওয়েব পেজ অন ড্রোন অলিম্পিক ইভেন্ট। তো আমাদের রক্ষামন্ত্রী যেটা হচ্ছে নির্মলা সীতারামাইয়া,
সীতারামন, তো তিনি হচ্ছেন ড্রোন অলিম্পিক চালু করেছে, যেটা হচ্ছে অ্যারো ইন্ডিয়ার তরফ থেকে 2019-এ সমস্ত কান্ট্রির এতে পার্টনারশিপ করতে পারবে। নেক্সট, ডিজলিং ফেস্টিভ্যাল বিগিনস অ্যাট চিরাং ডিস্ট্রিক্ট অ্যাট আসাম। আসামের চিরাং ডিস্ট্রিক্টে ডিজলিং ফিল্ম ফেস্টিভ্যাল শুরু হলো। আর নেক্সট, ন্যাশনাল চিলড্রেন সায়েন্স কংগ্রেস, যেটা কোথায় হলো? উড়িষ্যাতে হলো, এটা খুব ইম্পর্টেন্ট আছে এবারের জন্য, চিলড্রেন সায়েন্স কংগ্রেস। নেক্সট, গভর্নমেন্ট ব্যানস খালিস্তান লাইবারেশন ফোর্স, খালিস্তানকে ব্যান করে দিয়েছে গভর্নমেন্ট। হ্যাঁ, খুব মানে আনবিহেভিং করছিল, আনলফুল তার অ্যাক্টিভিটিস করেছিল, তার জন্য তাদেরকে ব্যান করে দেওয়া হয়েছে। কাকে ব্যান করে দিয়েছে? খালিস্তানকে। নেক্সট, ইউনিয়ন ক্যাবিনেট বাজেটে 10,000 কোটি টাকা স্যাংশন করা হলো, কিসের জন্য? গাগিয়ানের জন্য। গাগিয়ান যেটা হচ্ছে আমাদের স্পেস এয়ারক্রাফ্টের জন্য, সেটা হচ্ছে আমাদের প্রধানমন্ত্রী এখানে বলেছেন যে তা আমরা 2022-এর মধ্যে আমরা আমাদের এয়ারক্রাফ্ট ইন্ডিয়াতে স্পেসের মধ্যে যাবে। তো নেক্সট, নবীন চন্দ্র দাস যে আছে, আমাদের কলকাতায় বাড়ি ছিল, তিনি হচ্ছে রসগোল্লা ইনভেনশন করেছিল, রসগোল্লা তৈরি করেছিল, তো তার স্মরণ অনুসারে 150তম জন্মদিন উপলক্ষে আমরা ওয়েস্টবেঙ্গল পোস্টাল একটা স্ট্যাম্প বেরোবে, তো এটা ইম্পর্টেন্ট আছে। তো কার নামে? নবীন চন্দ্র দাসের নামে। নেক্সট, পিএম ইনাগুরেটেড, মানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইনাগুরেট করেছে ইন্টারন্যাশনাল রাইস রিসার্চ ইনস্টিটিউট, সেটা কোথায় হয়েছে? হচ্ছে বারাণসীতে হয়েছে, খুব ইম্পর্টেন্ট, এবার আসতে পারে। নেক্সট, ওয়ান ডিস্ট্রিক্ট ওয়ান প্রোডাক্ট স্কিম চালু করলো উত্তরপ্রদেশ। নেক্সট, মধ্যপ্রদেশ গভর্নমেন্ট টু ক্রিয়েট অ্যান্ড দ্য আধ্যাত্মিক বিভাগ, তো স্পিরিচুয়াল ডিপার্টমেন্ট তৈরি করলো কারা? মধ্যপ্রদেশ। আর উত্তরপ্রদেশ কি তৈরি করলো? ওয়ান ডিস্ট্রিক্ট ওয়ান প্রোডাক্ট। নেক্সট, প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী টু ইনাগুরেটেড 106তম ইন্ডিয়ান সায়েন্স কংগ্রেস, যেটা 2019-এ হলো, সেটা কোথায় হলো? জালান্ধারে হলো, আর কোথায়? জালান্ধারের পাঞ্জাবে হলো। আর এর থিম কী ছিল? ফিউচার ইন্ডিয়া সায়েন্স অ্যান্ড টেকনোলজি, খুব ইম্পর্টেন্টটা। আর এই সায়েন্স কংগ্রেসের হেডকোয়ার্টার কোথায়? কলকাতা, কলকাতা হেডকোয়ার্টার। আর এর মেম্বার কত? 30,000 সায়েন্টিস্টের মেম্বার। আর কবে, কত সালে এটা শুরু হয়েছিল? 1914 সালে কলকাতাতে এটা প্রথম শুরু হয়েছিল ইন্ডিয়ান সায়েন্স কংগ্রেসটা। নেক্সট, এবার বিজনেস কিছু দেখে নেব। জিএসটি রিডিউস অন 23তম যে আইটেম আছে, সেই আইটেমের স্ল্যাব না কমিয়ে দিয়েছে, যেগুলো ছিল 18% সেগুলো 12% করে দিয়েছে, এবং যেগুলো 28% ছিল সেগুলো হচ্ছে 18% কমিয়ে দিয়েছে। এরকম কতগুলোকে করেছে? 23খানা আইটেমকে জিএসটি তার স্ল্যাব কমিয়ে দিয়েছে। নেক্সট, এবার সায়েন্স অ্যান্ড টেকনোলজি কিছু দেখে নেব। GSLV F11 যে সাকসেসফুলি লঞ্চ হয়েছে GSAT-7 এর মাধ্যমে, তো ইসরো এটা করেছে। আর এটা কোথা থেকে হয়েছে? শ্রীহরিকোটা থেকে, সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে। নেক্সট, অ্যাপয়েন্টমেন্ট কিছু দেখে নেবো। এবার ডক্টর অভয়ভূষণ পাণ্ডে, ডক্টর অভয়ভূষণ পাণ্ডে যে হচ্ছে জিএসটির ন্যাশনাল জিএসটি মানে GSTN এর CEO ছিল এবং হেড পজিশন চেয়ারম্যান ছিল, এবং হচ্ছে যিনি হচ্ছে ইউনিক আইডেন্টিফিকেশান অথরিটি অফ ইন্ডিয়া, যেটা হচ্ছে আধারের যেটা অফিস হিসাবে আমরা হেড হিসাবে ধরি, UIDAI, তার হচ্ছে তিনি হেড ছিল, এবং তাকে কি করা হলো? তাকে রেভিনিউ সেক্রেটারি করা হলো, এটা খুব ইম্পর্টেন্ট এবারের জন্য। রেভিনিউ সেক্রেটারি কে? তাহলে অজয়ভূষণ পাণ্ডে। নেক্সট, মোহাম্মদ আজারউদ্দিন যে ক্রিকেটার, ফর্মাল ক্রিকেটার, তাকে অ্যাপয়েন্ট করা হলো কোথায়? তেলেঙ্গানা কংগ্রেসের প্রেসিডেন্ট হিসেবে। নেক্সট, সুনীল অরোরা, এটা জানি আমরা, আর 23তম ইলেকশন চিফ ইলেকশন কমিশনার হিসাবে নিযুক্ত হলেন সুনীল অরোরা, এর আগে কে ছিল কমেন্ট বক্সে লিখে জানাও। নেক্সট, এএন ঝা যে এএন ঝা অ্যাপয়েন্ট হলো কি? ফিনান্স সেক্রেটারি হিসাবে। নেক্সট, ফর্মাল ফিনান্স সেক্রেটারি যে ছিল আমাদের শক্তিকান্ত দাস, এখন কি হয়েছে? অ্যাপয়েন্ট হয়েছে 25তম RBI গভর্নর হিসেবে। এর আগেও তিনি 15তম ফিনান্স কমিশনার ছিল, আর তিনি হচ্ছেন G20 শেরপা হিসাবে গিয়েছিলেন
এইটুকুই এখানে খুব ইম্পর্টেন্ট এইটাই যে পার্ট হচ্ছে তিনি 15তম ফিনাল কমিশনার ছিলেন, আর কততম আরবিআই গভর্নর হলো? 25তম। নেক্সট, জোরামথাঙ্গা শপথ গ্রহণ নিলেন মিজোরামের সিএম হিসেবে, আর এছাড়া মিজোরামে জোরামথাংমা ছাড়া আর যে 5টা স্টেটে ভোট হয়েছিল, সে রাজস্থানে কে এখন? অশোক গেহলট। রাজস্থানে হচ্ছে এখন অশোক গেহলট, সিএম এর কথা বলছি, অশোক গেহলট। আর তেলেঙ্গানাতে কে এখন? তেলেঙ্গানাতে হচ্ছে আমাদের চন্দ্রশেখর রাও, যে ছিল সেই আছে, চন্দ্রশেখর রাও। আর মধ্যপ্রদেশে কে হলো এখন? মধ্যপ্রদেশে নতুন সিএম কে হলো? বিজেপি সরকার ছিল আগে, এখন হয়েছে কমলনাথ হয়েছে। আর ছত্তিশগড়ে এখন কে আছে, সিএম কে হয়েছে ছত্তিশগড়ে? ছত্তিশগড়ে ভূপেশ বাঘেল। তো নেক্সট, বিপি সিং, যে হচ্ছে বিজেন্দ্র পাল সিং, সে এখন নিউ প্রেসিডেন্ট অফ FTII, ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট অফ ইন্ডিয়া। এটা হচ্ছে ফুল ফর্মও আসতে পারে, আবার বলতেও পারে যে এখন প্রেসিডেন্ট কে নিযুক্ত হলো। আগে কে ছিল? আগে ছিল অনুপম খের, এখন কে হয়েছে? বিজেন্দ্র পাল সিং। ভূপেশ বাঘেল, এটা একটু আগে বলে গেলাম, ছত্তিশগড়ের সিএম ছিল ভূপেশ বাঘেল। WB রামান অ্যাপয়েন্টেড অ্যাজ এ নিউ কোচ অফ ওম্যান্স ক্রিকেট টিমের নতুন কোচ কে হয়েছে? WB রামান। নেক্সট, এবার অ্যাওয়ার্ড কিছু দেখে নেব। নেক্সট, ইউনিয়ন মিনিস্ট্রি অফ নিউ অ্যান্ড রিনিউয়েবল এনার্জি, যেটা হচ্ছে স্কচ অ্যাওয়ার্ড পেয়েছে, কারা পেয়েছে? মিনিস্ট্রি অফ নিউ অ্যান্ড রিনিউয়েবল এনার্জি। আমাদের হচ্ছে ওয়াইন্ড যে এনার্জি আছে, ক্যাপাসিটি যেটা, তার মধ্যে ইন্ডিয়া হচ্ছে র্যাঙ্কে 4th র্যাঙ্ক, আর 5th র্যাঙ্ক হিসাবে আছে সোলার অ্যান্ড টোটাল রিনিউয়েবল এনার্জি ক্যাপাসিটি ইনস্টলেড ইন দ্য ওয়ার্ল্ড। নেক্সট, সরি, ক্রোয়েশিয়াস লুকা মাদ্রিদ মেন্স ব্যালান ডিওর অ্যাওয়ার্ড পেয়েছে 2018। নেক্সট হচ্ছে মুস্তাক আহমেদ তন্ত্রে, যে হচ্ছে কাশ্মীরি রাইটার, শর্ট রাইটার, আর তিনি হচ্ছে সাহিত্য একাডেমিক অ্যাওয়ার্ড পেল তার শর্ট স্টোরিটার জন্য। কি শর্ট স্টোরিটার জন্য? আক। এটা খুব ইম্পর্টেন্ট, তো সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড পেল। আরও একজন পেলো, সে হচ্ছে একজন ইন্ডিয়ান যে এমপ্লয়, সে পেলো, কমেন্ট বক্সে নামটা লিখে আমাকে জানাও। আর তার লেখা যে নোবেলটা, সেটা হচ্ছে মোরাম, যেটা হচ্ছে সাঁওতালি ভাষায় লেখা, তার জন্য এটা ইম্পর্টেন্ট, ইনিও সাহিত্য একাডেমিক অ্যাওয়ার্ড পেলেন। কমেন্ট বক্সে আমাকে নামটা লিখে জানাও। নেক্সট, শ্রী সেইনি উইন্স মিস ইন্ডিয়া ওয়ার্ল্ড ওয়াইজ। তাহলে মিস ইন্ডিয়া কে হয়েছে ওয়ার্ল্ড ওয়াইজ? শ্রী সেরিন। আর মিস ইউনিভার্স হয়েছে কে? ক্যাটরিনা গে। আর হচ্ছে ভেনেসা পনসিড লিওন কে হয়েছে? মিস ওয়ার্ল্ড। তিনটে ইম্পর্টেন্ট। নেক্সট, মেরিকম অনার্ড উইথ মিথিওলিমা, আমি আগের দিন এটা বলে গেছি, মিথিওলিমা টাইটেল পেয়েছে, যেটা হচ্ছে আউটস্ট্যান্ডিং কুইন বা চমৎকার রানী, আর তার নিয়ে একটা রাস্তা তৈরি হচ্ছে ইম্ফলে, সেটা হচ্ছে মেরিকম রোড। সরি, নেক্সট, উত্তরপ্রদেশ বেস্ট স্টার্ট আপ গ্রিন হেল্প আস গ্রিন, উত্তরপ্রদেশ চালু করেছে, এ পেয়েছে, অ্যাওয়ার্ড পেয়েছে স্টার্ট আপের জন্য। কিসের জন্য? গঙ্গাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য, ইউএন থেকে পেয়েছে এই অনারটা, হেল্প আস গ্রিন, উত্তরপ্রদেশ। নেক্সট, রিনোবল ইংলিশ রাইটার অমিতাভ ঘোষ, সে হচ্ছে জ্ঞানপীঠ অ্যাওয়ার্ড পেয়েছে, এটা খুব ইম্পর্টেন্ট, এবার আসতে পারে অমিতাভ ঘোষ, তিনি পদ্মশ্রীও পেয়েছিলেন 2007 সালে, এবং তার জন্ম হচ্ছে কলকাতায়, এবং তিনি হচ্ছে 22খানা যে ল্যাঙ্গুয়েজ আছে আমাদের কনস্টিটিউশনে 8th শিডিউলতে, তো 8th শিডিউলতে যে 22খানা ল্যাঙ্গুয়েজ, সেই 22খানা ল্যাঙ্গুয়েজের রূপকার হচ্ছেন কিন্তু এই অমিতাভ ঘোষ, তার জন্য এটা খুব খুব ইম্পর্টেন্ট। এবারে মমতা ব্যানার্জি অ্যাওয়ার্ডেড দ্য স্কচ সিএম অফ দ্য ইয়ার, স্কচ সিএম অ্যাওয়ার্ড পেয়েছে মমতা ব্যানার্জি। এছাড়া হচ্ছে অন্ধ্রপ্রদেশ চন্দ্রবাবু নাইডু পেয়েছিল স্কচ স্প্রিন্টার অফ দ্য ইয়ার, আর সুরেশ প্রভু পেয়েছিল কি, রেডি রিফর্মার। নেক্সট, স্পোর্ট দেখে নিই একটু। নরগেং মঞ্জেস চার্লেস, সে হচ্ছে চেস চ্যাম্পিয়নশিপ টাইটেল জিতেছে,
খেলো ইন্ডিয়া ইউথ গেম কোথায় হবে? পুনেতে হবে। রিও অলিম্পিক সিলভার মেডেলিস্ট পিভি সিন্ধু এই প্রথম হচ্ছে ওয়ার্ল্ড ট্যুর ফাইনাল টাইটেল পেলো চায়নাতে ওয়ার্ল্ড ফেডারেশনে ব্যাডমিন্টনে। নেক্সট, বেলজিয়াম উইন্স দ্য হকি ওয়ার্ল্ড কাপ। হকি ওয়ার্ল্ড কাপ কোথায় হয়েছিল? আমাদের ভুবনেশ্বরে হয়েছিল ইন্ডিয়ার। আর কোন স্টেডিয়ামে ফাইনালটা হয়েছিল এবং এই খেলাটা প্রতিটা খেলাই এই স্টেডিয়ামেই হয়েছিল, কলিঙ্গ স্টেডিয়াম। আর কে জিতেছে? বেলজিয়াম। নেক্সট, বেলজিয়াম দ্য নাম্বার ওয়ান ফিফা গ্লোবাল র্যাঙ্কিং। ফিফা গ্লোবাল র্যাঙ্কিংও বেলজিয়ামই এক নম্বরই আছে। নেক্সট হচ্ছে আইসিসি হল অফ ফ্রেম তিনজন পেয়েছে, সেই তিনজনের নাম কি? রিকি পন্টিং, রাহুল দ্রাবিড়, আর হচ্ছে ইংল্যান্ডের ওমেন উইকেট কিপার, সে হচ্ছে চার্লি টেলার। নেক্সট, ডেথ দেখে নিই একটু। মিলান সেন খুব ইম্পর্টেন্ট ফিল্ম মেকার ছিল বাংলার, এবং তার তিনি সম্প্রতি মারা গেলেন, এবং তার যে বইগুলো খুব ইম্পর্টেন্ট, একদিন, আচানক, সিনেমাগুলো, পদাতিক, মৃগয়া, আকাশের সন্ধানে, কোরাস, সবগুলো ইম্পর্টেন্ট, একটু দেখে রাখতে হবে। নেক্সট, বুকস দেখে নিই। বুকস রিলিজ যেটা হচ্ছে ব্লু ওয়াটার অ্যাভয়, ব্লু ওয়াটার অ্যাভয় যেটা হচ্ছে 10 বছরের ইতিহাস লিখেছে নেভিতে, ইন্ডিয়ান নেভি 10 বছরের ইতিহাস লেখা হয়েছে 2001 থেকে 2010 পর্যন্ত। আর এটা রিলিজ করেছে কে? অ্যাডমিরাল সুনীল লাম্বা রিলিজ করেছে এই বইটা। আর বইটার নাম কি হচ্ছে? ব্লু ওয়াটার অ্যাভয়। মোটামুটি কমপ্লিট। তো থ্যাংক ইউ, আর অল দ্য বেস্ট ফর WBCS 2019-এর জন্য। আর চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবে, আর লাইক করবে, শেয়ার করে দেবে। থ্যাংক ইউ।